স্টেট ইরিগেশন মিনিস্টার রাজীব ব্যানার্জি কথা দিয়েছেন যে তিনি ব্রাহ্মণ পুরোহিতদের জন্য ভাতা, ঘর এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করবেন। এই খবরটি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা থেকে প্রাপ্ত। তিনি নিজেই এক ব্রাহ্মণ এবং এই ব্রাহ্মণ্যবাদী সরকার শুধু ব্রাহ্মণরা কীভাবে সুখে শান্তিতে বাঁচতে পারে এই কথাই ভাবছেন, একবারও দেশের বহুজন সমাজের মানুষের কথা ভাবছেন না। তিনি বলেছেন ব্রাহ্মণ পুরোহিতরা খুবই কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। তিনি কী বোঝাতে চাইছেন, দেশের এসসি এসটি ওবিসি অর্থাৎ দলিত সম্প্রদায়ের মানুষরা খুব ভালো আছে? তিনি আরও বলেছেন ব্রাহ্মণ পুরোহিতরা বাড়ি বাড়ি দোকানে দোকানে যাই, আমাদেরকে আশীর্বাদ করেন, তাদের ভাতা, ঘর এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা দরকার। এটা কেমন ধরনের ষড়যন্ত্র করছেন এই ব্রাহ্মণ্যবাদী সরকার? রেল স্টেশনে কারা পড়ে আছে, কারা রাস্তা রাস্তা না খেয়ে মরছে, চাষিরা আত্মহত্যা করছে কেন, এই সব অসহায় সাধারণ মানুষদের জন্য কিছু ব্যবস্থা হচ্ছে না কেন? নাকি তারা ইচ্ছে করে বহুজন সমাজের মানুষদের মধ্যে ধর্মের ভয় ঢুকিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে? দেশে দলিত আন্দোলন কঠোর রূপ ধারণ করছে, তার ভয়েই কি এইসব ব্যবস্থাপনা শুরু করেছে নিজেদের রক্ষার্থে এই ব্রাহ্মণ্যবাদী সরকার?